এই মুহূর্তত মই উপস্থিত আছো মাজুলীর 22 নং কাকরিকটা প্রাথমিক বিদ্যালয় আর কাকরিকটা অঞ্চলের থকা এই প্রাথমিক বিদ্যালয়খনের বর্তমান সময়ত আজি পঞ্চমমান শ্রেণীর পরীক্ষার শেষরটো দিন আর ইতিমধ্যে সকলে পরীক্ষা অন্ত করেছে আর এই বিদ্যালয়খনের প্রাথমিক বিদ্যালয়খনত অধ্যয়নরত এগারী বিশেষ ছাত্রীর জীবন যুদ্ধর বিষয়ে আপনাদের জানাবলে মই বর্তমান এখন বিদ্যালয়ত উপস্থিত হয়েছি। ছাত্রীগীর নাম রুঞ্জুন পামেগাম আর পঞ্চমমান শ্রেণীর ছাত্রী এখন বিদ্যালয়। আর রুঞ্জুন পামেগামর যে জীবন যুদ্ধ আসলতে আরম্ভ হয়েছে সেই বিষয়ে জানাবলে মই উপস্থিত হয়েছি আর দেখাইছো এটা দল এটা ছাত্রীর দল। এই সকল ছাত্রী একেলগে আসলে বিদ্যালয় খেলাধুলা করে বিদ্যালয় থাকে আর সকলে একেলগে নাচ গান করে আর তার মাজতে আছে সেই ছাত্রীগী রুঞ্জুন। রুঞ্জুন পরীক্ষা শেষ হয়েছে আজি কেনকা হল পরীক্ষা? ভাল হয়েছে আর আগত যে পরীক্ষা দিছিল সেখানেও ভালো হয়েছে। আর তুমি কি করে ভাল পা? নাচ গান তারপর খেলাধুলা সকলো করে ভাল পা। আর এটা পরীক্ষার পিছত কি করবা? এটা আজির পর কি পড়িবা? আজির পর বহি থাকিম আগত পাছত কি আহিব এটা বহি থাকি। ক্লাস সিক্সলে পাবা ষষ্ঠমান শ্রেণীলে পাবা আর সেই কিতাব আনি থাকি নাকি? আনিমগে বার কিতাব আনিব পড়িবা। আর রুঞ্জনের লগতে থাকা তোমার লোক? খেলো খেলা সদায় একেলগে থাকা? থাকো। এয়া হয়েছে আসলতে রুঞ্জুন আর তাইর বান্ধবী যি সকলো সময়তে একেলগেই থাকে। আর মই যেহেতু উল্লেখ করেছো যে আমি বিশেষভাবে রুঞ্জুনের রুঞ্জুন পামেগাম পঞ্চমমান শ্রেণীর ছাত্রী তেওঁৰ কারণে আসলতে এই স্থানত উপস্থিত হয়েছোহি। আর বিদ্যালয়খনের যি পরিবেশ এই পরিবেশ দেখাম আর রুঞ্জুনের বিশেষ যি বার্তা লৈ পেলাই মই ইয়াত উপস্থিত হয়েছো সেই কথা নিউজ 18ৰ দর্শকক জানাবলৈ চেষ্টা করম। কারণ রুঞ্জুন পঞ্চমমান শ্রেণীত থাকতে আসলতে বর্তমান সময়ত কর্কট ব্যাধিত আক্রান্ত হয়েছে আর তাই এই বিদ্যালয়ে কান্দি কান্দি আহে পরীক্ষা দিবর আইতাকর কোলাত আহে তাই নিজে খোজকাঢ়িব নয়। যিগৰাকী ছাত্রীয়ে নাচি ভাল পাইছিল যিগৰাকী মেধাবী ছাত্রী সেইগৰাকী ছাত্রী বর্তমান সময়ত আসলতে এনেদরে কর্কট রোগত আক্রান্ত হয়ে পড়েছে। যোৱা ছমাহ ধরে দিন হাজিরা করা পিতৃ অনন্ত পামেগামে আসলতে বিভিন্ন চিকিৎসালয় চিকিৎসালয় ঘুরি চিকিৎসা করেছে যদিও আর্থিক দৈন্যতার বাবে থমকি রবলগিয়া হয়েছে এই সময়। আর রাইজর অসমবাসীর তথা সরকার প্রশাসনের কিছু সহায় বিচারিছে রুঞ্জুনের পরিয়ালে। আর রুঞ্জুন যখন বিদ্যালয়ত পড়ে তার শিক্ষক প্রধান শিক্ষকে মানে প্রধান শিক্ষকরপরা প্রথমতে মন্তব্য লোম আসলতে অতি কম বয়সতে এগারী ছাত্রীর জীবনলে উমানি খান নামি আছে কি কব? অত্যন্ত দুখলগা বিষয় কথাটো। তাই যেহেতু মেধাবী ছাত্রী আসলে স্কুলখনের নাচি ভাল পায় ছোৱালীজনীয়ে বিভিন্ন কো-কারিকুলার এক্টিভিটিস তাই অংশগ্রহণ করে ভাল পায় তেনেকে ধুনিয়াকে একটা পরিবেশ চলি আসে। কিন্তু এটা যেহেতু যে বয়সত তাই ধেমালি করা পখিলা খেদা বয়স এই বয়সতে তাইর জীবনলে অমানিশা নামি আছে অত্যন্ত দুখ লাগিছে। বিশেষকে ঘরখনের যে একটা আর্থিক দৈন্যতার কারণে তাইক উন্নত চিকিৎসার বাবে বাইরলে লই যাব পৰা নাই একমাত্র আর্থিক দৈন্যতার বাবে। ঘরখনেতো ইতিমধ্যে গরু ছাগলী গাহরি যত যে আসে বিকি মেলে সর্বশান্ত হয়েছে মাটি বাড়ি প্রায় নাইকিয়া নিচিন অবস্থা হয়েছে তেওঁলোকৰ। গতিকে ছোৱালীজনী আমি এইটুকে ভাবো যেহেতু তাই কান্দি কান্দি পরীক্ষা দিবলগীয়া হয়েছে এই বছরকা পরীক্ষাটো তাই সুস্থ হোক সুস্থ হয়ে পেলায় লগর লড়া ছোৱালীর লগতে তাই খেলা ধেমালি করে পড়া শুনাটা যাতে ভাল হোক তাকে কামনা করো। যেহেতু তাই ষষ্ঠ শ্রেণীলে যাবলে খুব মন আর পড়ার প্রতি ধাউতি আছে গতিকে আমি এই কামনা করো। গতিকে সেই কারণে এটা যখন রাইজে এই চ্যানেলত বর্তমান চাই আছে গতিকে তেখেতসকলকে আমি অনুরোধ জানাম বিদ্যালয় ফালের বিশেষ যে যদি কোনোবাই যদি পারে তেওঁক যাতে আর্থিক সাহায্য যদি কোনোবাই বিচারি আগবহালে নিশ্চয় ঘরখনে উদ্ধার হব ছোৱালীজন উদ্ধার হব সেইটো আমি ভাবো। আর আমি বিদ্যালয়ের শিক্ষকসকলেও যি পারো আমি করে আছো আজিলৈকে আর আমি করিম বলে আমি প্রতিশ্রুতিবদ্ধ গতিকে আমি সেইখিনিকে কামনা করি বর্তমানে।
কিবা যোগাযোগ নম্বৰ বা একাউণ্ট নম্বৰ তেনেকুৱা আছে নেকি? অঁ, যোগাযোগ নম্বৰ আছে ছাত্ৰীগৰাকীৰ, যিহেতু আমাৰ বিদ্যালয়ৰ ফালৰ পৰা একাউণ্ট খুলি দিয়া হৈছিলে পি এন বি কমলাবাৰী ব্ৰাঞ্চত, মাজুলী কমলাবাৰী ব্ৰাঞ্চত খুলি দিয়া হৈছে। গতিকে এই কোনোবাই যদি দিব পাৰে এইখন পাছবুকতে তেওঁক আৰ্থিক সাহাৰ্য প্ৰদান কৰিব পাৰিব, আৰু যোগাযোগ নম্বৰ দিয়া হৈছে তাত, ইয়াতে পাৰিব। গতিকে পৰিয়ালৰ লোক আমাৰ মাজত উপস্থিত আছে, তেখেতসকলে সৰ্বশান্ত হৈছে, গতিকে একমাত্ৰ ছোৱালীজনীৰ কাৰণে দিন হাজিৰা কৰা পৰিয়ালটোৱে নিশ্চিতভাৱে আচলতে বৰ্তমান সময়ত আচলতে সকলোৰে সহায় বিচাৰিছে। ৰুণজুনক পুনৰ সেই আগৰ পখিলা খেদি ফুৰা, নাচি ভাল পোৱা ৰুণজুন কৰি তুলিবলৈ সমূহ অসমবাসী তথা চৰকাৰৰ সহায় বিচাৰিছে সকলোৱে। আৰু এই এটা একাউণ্ট নম্বৰ দিছে তেওঁলোকে, ৰুণজুনৰ যি ৰুণজুন পামেগাম, আৰু ৰুণজুন পামেগামৰ এইটো একাউণ্ট নম্বৰ দিছে 0646205530330। এইটো একাউণ্ট নম্বৰ তেওঁলোকে স্কুলৰ ফালৰ পৰা এইটো ৰুণজুনক খুলি দিয়া হৈছে। আৰু ৰুণজুনৰ আইতাক আছে, ককাক আছে, মই জানিবলৈ চেষ্টা কৰিম। আচলতে অতি কম বয়সতে তাই জীৱনলৈ অমানিশা নামি আহিছে। ন দহ মাহ হ'ল এতিয়া আমি চিকিৎসা কৰিয়ে আছোঁ। এতিয়া গৰু ছাগলী মাটি বাৰী চব আদায় হ'ল। এতিয়া পা পইচাৰ নাইকিয়া দুখৰ কাৰণে অলপমান চাই আছোঁ আৰু চৰকাৰৰ অলপমান সহায় বিচাৰিছোঁ ছোৱালীজনীৰ কাৰণে। তাই মানে পঢ়ি ভাল পায়, নাচি ভাল পায়, তাৰ কাৰণে আমি ৰাজ্য চৰকাৰৰ অলপমান সহায় বিচাৰিছোঁ আৰু নিশ্চিতভাৱে আচলতে চৰকাৰ তথা ৰাইজৰ সহায় বিচাৰিছে। ককাকো আছে, যথেষ্ট আচলতে অসুবিধাৰ সন্মুখীন হৈছে যিহেতু অতি কম বয়সতে ৰুণজুনৰ জীৱনলৈ অমানিশা নামি আহিছে। হয়, এতিয়া নাতি ৰুণজুনৰ কাৰণে আমি এতিয়া আউন মাহৰ পৰা আজি নমাহ দহ মাহ হ'ল চিকিৎসা লৈ আছোঁ, চাই আছোঁ। এতিয়া আমাৰ এতিয়া অসুবিধা হৈছে বহুত। এতিয়া গৰু ম'হ ছাগলী মাটি বাৰী চব বেছি আদায় কৰিলোঁ, মাটি আৰু চব আদায় গৰুৰ আৰু মানুহটোৱে আছে আৰু। সেইকাৰণে চৰকাৰৰ পৰা, ছাৰৰ পৰা, চি এম ছাৰৰ পৰা আমি সহায় অলপ পালোঁ, আমি পূৰা ধন্যবাদ পাইছোঁ। নিশ্চিতভাৱে আচলতে যদি চৰকাৰৰ পৰা কিছু সহায় পোৱা যায় ৰুণজুনক ভাল কৰাৰ ক্ষেত্ৰত, আৰোগ্য কৰাৰ ক্ষেত্ৰত, এই সেইবাবে ককাক আইতাকে ইতিমধ্যে অনুৰোধ জনাইছে। আৰু বৰ্তমান সময়ত আচলতে বিদ্যালয়খনত যদিও সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ মুখত হাঁহি, তথাপিও কিন্তু ৰুণজুনৰ এই জীৱনলৈ নামি অহা অমানিশাক লৈ সকলো চিন্তিত। আৰু বৰ্তমান সময়ত ৰাইজ আৰু চৰকাৰে যাতে ৰুণজুনক আৰোগ্য কৰাৰ ক্ষেত্ৰত কিছু পৰিমাণে সহায়ৰ হাত আগবঢ়ায় তাৰ বাবে পৰিয়াল তথা এই বিদ্যালয়ৰ শিক্ষকসকলে আহ্বান জনাইছে।